সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খাগড়াছড়ি ক্যান্টন পাবলিক স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের পড়াবো বিজ্ঞান আরহেনিয়াস, যে সমীকরণের মাধ্যমে বিক্রিয়ার হার ধ্রুবক ও তাপমাত্রার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন সেই সমীকরণ থেকে। এই সমীকরণটা হচ্ছে এটা, কে ইকুয়াল অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, কে একটা ধ্রুবক অর্থাৎ ই ভিত্তিক ই এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা। এখানে লেখা দেওয়া আছে কি, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, ই এ এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আরটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে পরম তাপমাত্রা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। দেখো এই সমীকরণে আমরা উভয় পাশের লন নিয়ে যদি নিই, লন কে ইকুয়াল টু লন এ, যেহেতু এখানে গুণন আছে, গুণন থাকলে তোমরা জানো যে লগ বা লন নিলে এটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাই লন এ যদিও প্লাস হতো, কিন্তু মাইনাস থাকার কারণে মাইনাস প্লাসে মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। এবার কি লন এ, তোমরা জানো যে লন ইকুয়াল টু হচ্ছে আবার 2.303 লগ। লন কে বা লনের পরিবর্তে আমি 2.303 লগ বসিয়ে দিয়েছি এখানে, বসিয়ে দিই কে, অর্থাৎ এটাও তাই হবে। তারপরে আমি এই রাশিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ দিয়েছি, অর্থাৎ লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস অর্থাৎ ই এ ডিভাইডেড বাই 2.303 আর টি। তো দেখো আমাদের এই সমীকরণটা একটু খেয়াল করো, আমরা এটা একটা সমীকরণ পেলাম, অর্থাৎ এই সমীকরণ থেকে উভয় পাশে লনের পরিবর্তে মানটা বসে আমরা এটা পেলাম। এখন আমরা যদি ধরি যে টি ওয়ান ও টি টু পরম তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক, ধরলাম একটা কে ওয়ান আর কে টু যদি হয়, তাহলে এবার এই টি এটি টি এর পরিবর্তে যদি টি ওয়ান বসায় তা কেমন হবে, তখন তখন এটা হয়ে যাবে কে ওয়ান। আমরা বলছি যে টি ওয়ান তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক যদি কে ওয়ান হয় এবং টি টু তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক কে টু হলে কেমন হবে, তাহলে টি ওয়ান তাপমাত্রা কেমন হবে, লগ কে ইকুয়াল এটা কনস্ট্যান্ট একই থাকবে, একই বিক্রিয়ার হার ধ্রুবক, মানে এটা সমানুপাতিক ধ্রুবক একই হবে, ই এ এটা টি ওয়ান হবে, আর টি টুর ক্ষেত্রে হবে লগ কে টু, অর্থাৎ এখানে যে লগ কে এবার হবে লগ কে টু, এটা লগ এ এটা হবে টি টু। এটা আমরা দুটো সমীকরণ পেলাম। এবার এই চার এই সমীকরণ নাম্বার দিলাম 3 আর 4। এবার 4 নং সমীকরণ থেকে যদি আমরা 3 নং সমীকরণটা বিয়োগ করি, তখন এইভাবে লেখা যায়, দেখো অর্থাৎ লগ কে টু বিয়োগ লগ কে অন এ অন এই রাশিটা লিখলাম, তোমরা জানো এই রাশিটা এটা প্লাস হবে, তো লগ এ আর এটা এর বামে প্লাস, এটা মাইনাস, এটা কাটাকাটি চলে যায়। পরে থাকে যে রাশিটা থাকে, আমি এখান থেকে ই এ 2.303 আর এটা কমন, এটা আমি কমন নিলাম, তাহলে কী হবে, ওয়ান বাই টি ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই টি টু, অর্থাৎ এবার বিয়োগ থাকে তোমার জানো ভাগ হয়ে যায়, তাহলে লগ কে টু ডিভাইড কে ওয়ান ইকাল টু ই এ 2.303 আর এটাকে লসাও করলাম টি ওয়ান টি টু, এবার টি টু মাইনাস টি ওয়ান। এই হচ্ছে আমাদের সমীকরণ। তা দেখো এইটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এই যে তাপমাত্রা, তো দেখো এটা তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, তাহলে এই যদি দুটি তাপমাত্রা আর বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এই সমীকরণটা কিন্তু এত বেশি ইম্পর্ট্যান্ট না, এটা কখনো তোমাদের পরীক্ষাতে আসবে না, কখনো যদি এখান থেকে একটু অঙ্ক আসতে পারে এই সূত্র দিয়ে, তোমরা শুধু এই সূত্রটা একটু বেশি মুখস্থ রাখার চেষ্টা করবে, এটা অর্থাৎ লগ কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই এ অর্থাৎ সক্রিয়ণ শক্তি ডিভাইড বাই 2.303 আর তারপরে এটা টি টু মাইনাস টি ওয়ান টি ওয়ান টি টু। এই সমীকরণটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই সমীকরণ থেকে বিভিন্নভাবে তোমাদের অঙ্ক দিতে পারে, এরকম যেমন তোমাদের বইয়ে আছে, আমি যদি উদাহরণস্বরূপ একটু বলি,
একটি বিক্রিয়ার 35 ডিগ্রি সেলসিয়াস ও 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান 6.65 গুণন 10 ইনভার্স 5 পার সেকেন্ড এবং 2.24 গুণন 10 ইনভার্স 3 পার সেকেন্ড হয়, তাহলে বিক্রিয়াটি সক্রিয় শক্তির মান নির্ণয় কর। তাহলে আর তোমরা জানো কেমিস্ট্রির এমন কোন অঙ্ক নেই যে অঙ্কের তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে রেখে করা যাবে, সব অঙ্কের এরকম তাপমাত্রাকে অবশ্যই কিন্তু এখন কেলভিন স্কেলে নিতে হবে। তাহলে আমাদের যে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা বা টিঅন, তা টিঅন 35কে অবশ্যই আমরা কিসে নিয়ে যাব, কেলভিন স্কেলে নিয়ে যাব। তোমরা এটা জানো যে এটার সাথে কত যোগ করতে হবে, 273 যোগ করতে হবে, তাই টি2টা হবে কত, 65 + 273। তারপর বিকে হার ধ্রুবক, তাহলে এই তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে K1 দেওয়া আছে, K2 দেওয়া আছে। তো দেখো এই রাশিগুলো এখানে, আর আর এর মান তো তোমরা জানো, এটা মোলার গ্যাস ধ্রুবক, সর্বজন গ্যাস ধ্রুবক, এটা মানে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা আমরা সবাই জানি। এটা তোমরা রসায়নের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে তোমরা এই মোলার গ্যাস ধ্রুবক মানটা তোমরা জানো। তো দেখো এই মানটা বসাইলে আমরা সহজেই ইয়ে অর্থাৎ সক্রিয় শক্তির মানটা আমরা বের করতে পারবো। এইভাবে এখানে কিন্তু আমি বারবার বলি, তোমরা যদি এই সমীকরণের প্রতিপাদন তোমাদের পড়তে হবে না, শুধু তোমরা এই সূত্রটা একটু মনে রাখবা। আর এখানে দেখা যাবে যে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, বিকে হার ধ্রুবক দেওয়া আছে, আর তোমরা সহজেই সেখান থেকে অর্থাৎ ইয়ে অর্থাৎ সক্রিয় শক্তি তোমরা বের করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আর একটা অঙ্ক আসে, সেটা হচ্ছে ঢাল নির্ণয়। হ্যাঁ, তা আমি একটু ঢালের জন্য যদি বলি, দেখো এই যে সমীকরণ থেকে আমরা টিঅন টি2 তাপমাত্রা ধরেছিলাম, ওই মূল সমীকরণটাকে যদি আমরা লিখি, যে দেখো লগ কে এ ইকুয়াল টু এটা একটা সরলরেখার সমীকরণের মতো, যেমন ওয়াই ইকাল টু এমএক্স প্লাস সি। দেখো এটাকে যদি আমি ওয়াই ধরি, এটাকে যদি এম ধরি, এটাকে যদি এক্স হয়, এটা যদি সি হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকাল টু এমএক্স প্লাস সি। অর্থাৎ এমটা তোমরা জানো, সরলরেখার সমীকরণ তোমরা জানো, এম হচ্ছে ঢাল। ঢাল এখানে কি দাঁড়ালো, যে ওয়াই ইকাল টু এমএক্স এমএক্স প্লাস সি, অর্থাৎ সরলরেখার সমীকরণের মতো। অতএব এখান থেকে ঢাল এম ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস তাহলে আমরা ঢাল ইকুয়াল টু পেলাম, যে ঢাল এম ইকুয়াল টু মাইনাস E8/2.303 আর। তো বারবার বলি, আর তো কনস্ট্যান্ট, এখন কখনো যদি ঢাল দেওয়া থাকে তাহলে কি, তাহলেও আমরা সক্রিয় শক্তি বের করতে পারি। তাই সক্রিয় আবার কখনো যদি সক্রিয় শক্তি দেওয়া থাকে ঢাল বের করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি বলা হয় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার এরকম ঢালের মান যদি দেওয়া থাকে, বললাম -80, তো ওই বিক্রিয়া সক্রিয় শক্তিগত। তাই কখনো যদি বিক্রিয়ার ঢাল দেওয়া থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কী বের করতে পারি, ওই বিক্রিয়াটা সক্রিয় শক্তি বের করতে। সক্রিয় শক্তি দুইভাবে আসতে পারে, এগুলো যে খুব বেশি আসে তা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা সক্রিয় শক্তি যদি দুটি ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়া হার ধ্রুবক থাকে, তাহলে আমরা সক্রিয় শক্তি বের করব এই পূর্বের যে সমীকরণটা সেটা দিয়ে। আর যদি কখনো কোনো বিক্রিয়ার ঢাল দেওয়া থাকে, তাহলে আমরা যখন এই সক্রিয় শক্তি বের করতে বলা হবে তখন আমরা এই সমীকরণটা বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, যদি কখনো ঢাল দেওয়া থাকে তাহলে সক্রিয় শক্তি বের করব হচ্ছে এই সমীকরণটা দিয়ে, আর যখন দুটি ভিন্ন তাপমাত্রায় বিকে হার ধ্রুবক দেওয়া থাকবে তখন সক্রিয় শক্তি বের করবো এর পূর্বের সূত্রটা দিয়ে।
তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই থাক, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।